11.2 এ আমাদের ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সে বিষয়ে আমাদের একটা আলোচনা আচ্ছা প্রথমে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা সূত্র জানা আছে যেমন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা তো তোমরা জানো নাকি যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখন যদি কোন ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে হ্যাঁ বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তিনটে বাহু সেক্ষেত্রে আচ্ছা সঠিক দেখা যাচ্ছে তো স্যার হালকা দেখা যাচ্ছে স্যার পুরোপুরি দেখা যাচ্ছে না যদি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আচ্ছা এরপরে জেনারেলাতে আরো কয়েকটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র দেয়া আছে তোমার সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে তারপরে সমদ্বিবাহু ত্রিভুজ হ্যাঁ বা সমকোণী ত্রিভুজ এগুলো সম্পর্কে কম বেশি আলোচনা আছে এখন এইখানে আমাদের যে আলোচনাটা আছে আর একটা নতুন নিয়ম আছে সেই নিয়মটা আমরা পরে দেখব আপাতত আমরা এই সূত্রের সাহায্যে কিছু করার চেষ্টা করি যেমন দেখো বইটা বের করো 11.2 এ আছে এক নম্বরে এ স্থানাঙ্ক বি এর স্থানাঙ্ক সি এর স্থানাঙ্ক দেওয়া আছে আচ্ছা ক নম্বরে এ বি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করার যে সূত্র আমরা আগের অধ্যায় করেছি সেই সূত্র অনুসারে আমাদের দৈর্ঘ্য বার করতে হবে আচ্ছা তারপরে ত্রিভুজ এবিসি এর পরিসীমা নির্ণয় করো পরিসীমা বলতে বোঝায় চারিপাশের দৈর্ঘ্য অর্থাৎ তিন বাহুর যোগফল হবে পরিসীমা আচ্ছা এটা বুঝতে পেরেছো ক নম্বরের অঙ্কটা আচ্ছা ফ নম্বরে আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে তিন বাহু দৈর্ঘ্য যখন বের করবো তখন এই সূত্র অনুসারে ক্ষেত্রফলটা বের করতে হবে তিন বাহু দৈর্ঘ্যের দুইটি ভাগ দিয়ে অর্ধ পরিসীমা পাবো সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি আর এই সূত্র অনুসারে বসিয়ে দিলে যা হবে সেটা হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আচ্ছা এটা তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবা নাকি আমি করে দেব স্যার করে দেন স্যার করে দেন আচ্ছা তাহলে এ বি বি সি সি এর দৈর্ঘ্য আগে বের করতে হবে তোমার জি স্যার দেখো এ মাইনাস টু জিরো বি ফাইভ টু একে ফোয়াই করি
माइनस जीरो जी फाइव जीरो और सी ते आसे वन फोर जीरो स्क्वायर माइनस स्क्वायर से सोलो और प्लस स्क्वायर से सोलो टू बत्तीस अच्छा सी एर दर्घ बार करते हैं सी एर दर्घ अच्छा वन माइनस माइनस टू वन प्लस टू स्क्वायर प्लस फोर माइनस थ्री स्क्वायर एर दर्घ तीन बाहु दैर्घ्य बेर करलाम आमरा एबार परिसर बेर करते होले तीन बाहु दैर्घ्य के जोग करते होबे सेवेन प्लस रूट बत्रीस प्लस फाइव अच्छा तुम्हारे कैसे से कैलकुलेटर था के रूट बत्रीस साथे सात एक जोग करो देखो तो कत है कैलकुलेटर की आसे तुम्हारे कैसे अच्छा वही तो जोग कर तो बत्रीस रूट बत्रीस रूट दिया जहाँ है ताक संगे सात एक पास बारो जोग करो হ্যাঁ দশমিক আসবে দশমিকের পরে তিন অঙ্ক রাখো সতেরো দশমিক ছয় পাঁচ ছয় নয় পরিসীমা আচ্ছা তাহলে ক নম্বরে উত্তরটা আমাদের হয়ে গেল এবার খ নম্বরে বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা খ নম্বরে ওই কোয়া হতে পরিসীমা পরিসীমা আনো 17.6569 এত এক অতএব বর্গ পরিসীমা ওই দুই দিয়ে ভাগ দাও 8.8 ঠিক আছে -7 -8.88 -√3 -8.88 -5 আচ্ছা বর্গ করতে হবে
আচ্ছা এটা তোমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করো, আমি শর্ত করতে পারবো না, আমার কাছে ক্যালকুলেটর নেই। সাত চলে গেলে 1.828। আচ্ছা রুট 32 কত হয় দেখো তো, 32 রুট করলে ক্যালকুলেটর দিয়ে এটাকে গুণ করো। স্যার অ্যানসার 14 আসছে স্যার। হ্যাঁ 14 বর্গ একক, 14 বর্গ একক আসছে অ্যানসার স্যার। শুধু 14 আসছে? জি স্যার। দশমিকের পরে কিছু আসেনি? না স্যার। আচ্ছা আর কোন প্রশ্ন আছে নাকি এই অঙ্কটাই দেখো তো? না স্যার। আচ্ছা তাহলে 2 নম্বরের অঙ্কটা দেখো, ত্রিভুজ করো। ক্ষেত্রফল বের করতে হবে, বুঝতে পেরেছো কিনা? মানে এখানে তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রথমে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য বের করবো, তারপরে বাহুর দৈর্ঘ্য বের হলে আমাদের ওই একটা সূত্র দিয়ে ওই ক্ষেত্রফল বের করবো। আচ্ছা এবার 3 নম্বরটার দিকে তাকাও, ওইটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবা। 2 নম্বর দেখাও যে এ বি সি এবং ডি চারটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুটো সমান হবে, পরস্পর সমান হবে। এরপরে কর্ণ বের করবো আমরা, এ আর সি, এসির দৈর্ঘ্য আর বিড়ির দৈর্ঘ্য, যদি এই দুটো আলাদা হয় তাহলে সেটা সামান্তরিক হবে। অবশ্যই নিচে বলে দিয়েছে এসি। সামান্তরিক ত্রিভুজের মাধ্যমে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছো না? আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছো? জি স্যার। 2 নম্বরে শীর্ষবিন্দু দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে বাহু দুটো পরস্পর সমান হবে, কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য বাড় করতে হবে। আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল আমি একটু ছবি দেখাই,
하는 거 잠깐 좀더 ধারাবাহিকতায় বাকি গুলো করা যায় বুঝছো আচ্ছা চার নম্বর শীর্ষ দেওয়া আছে চতুর্ভুজটির ক্ষেত্রফল কত তোমার ক্ষেত্রফল বাদ করবো তারপরে দুটো যোগ করলেই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে স্যার হ্যাঁ স্যার আমরা বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো স্যার ওই যে হাফ ইনটু এক্স ওয়ান বাই এক্স টু ইনটু ওয়াই ওয়ান বাই ওয়াই টু স্যার ওটা দিয়ে আচ্ছা ওটা তো ফর্মুলাটা আট নম্বর থেকে শুরু আচ্ছা যদি কোন পদ্ধতি না থাকে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে করা যাবে কিন্তু প্রথম অনুসারে করে করলে কোনো সমস্যা নেই ওইটা করতে গেলে তোমাদের এই যে এটা তোমরা শিখতে পারবে না যার কারণে আমি ওই দিকে ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা কর্ণের দৈর্ঘ্য তাহলে করলেই হবে তো সমান হবে যেহেতু ক্ষেত্রফল পাওয়া যাবে আয়তক্ষেত্রের আচ্ছা তোমরা ওটা করতে পারবে ছয় নম্বরে আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আচ্ছা এখানে শর্ত দেওয়া আছে বিসি তারপরে ওই দুটো দৈর্ঘ্য হবে সমান ওই সমীকরণটা তৈরি করলে করে দেবো না তোমরা করতে পারবা এটা স্যার পারবো স্যার
তো এ বির দৈর্ঘ্য আর বি সির দৈর্ঘ্য বের করো। হ্যাঁ যখন আমি সমীকরণটা তৈরি করব তখন দুইটার সাথে কম্পেয়ার করে আমি এ এর মান পাবো। আচ্ছা এ কে সি তিনটে বিন্দুর স্থানাঙ্ক এ বি এর দৈর্ঘ্য এ সির দৈর্ঘ্যের দ্বিগুণ ঠিক 6 নম্বরের মতো। তবে এখানে শর্তটা দেয়া আছে এ বি সমান 2 এ সি লিখতে এ বি এ সি এর দ্বিগুণ कथा बोलो ना अभाव कथा बोलने तो एकजुन डिस्टर्ब हो मन कर स्थानांक X1 Y1 X2 Y2 এটাকে বলে পরম মান বা প্রকৃত মান, এটাকে বলে মডুলাস। হ্যাঁ এখন মডুলাস আবার যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবে তখন ওই বিস্তারিত আলোচনা পাবা এবং ওই সম্পর্কে অনেক অঙ্ক আছে, ওটাকে বলা হয় ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। নির্ণায়কের আলোচনা সূত্রে যে সমাধান যে কোনো অনুসারে
তোমাদের বসাতে হবে। যেমন আট নাম্বার আমি করে দিই যে কোনো একটা আচ্ছা ত্রিভুজ চতুর্ভুজ সব একই জিনিস, আমরা একটা ত্রিভুজের অঙ্ক করার চেষ্টা করি। যেমন ধরো তোমার থেকে একটা মান নিয়ে আসো তোমরা, ফাইভ টু মাইনাস টু মাইনাস থ্রি, এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ কথা বলে, কার মা কথা বলে নাকি? স্যার ওহিদ জামানের কাছ থেকে স্যার সাউন্ড আসছে, স্যার শোনা যাচ্ছে না। ও বলো যে আমি একটু ক্লাস করছি, একটু আস্তে সাউন্ড করো। হ্যাঁ তোমার আচ্ছা এই যে সুতের সাথে আমরা যে উপর বেড বলব, এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? কারো বুঝতে সমস্যা থাকে সে আমাকে জিজ্ঞেস করবার। জি স্যার। আচ্ছা চতুর্ভুজের ক্ষেত্রে বা পঞ্চভুজের ক্ষেত্রে একই নিয়ম, চতুর্ভুজের ক্ষেত্রে তুমি এক পর্যন্ত যাও তারপরে আবার একশো নয়, ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সব ক্ষেত্রে প্রয়োগ করা।
আর কি কারো কোনো প্রশ্ন আছে না স্যার? আচ্ছা, 9 নম্বরের অঙ্ক দেখো, চারটে বিন্দুর এই বহুপদের ক্ষেত্রফল 11 বর্গ একক দেখাতে হবে। তোমার ক্ষেত্রফল যদি 11 হয় তাহলে ওখানে লিখো 11 হলো। কথা উল্লেখ না থাকে তাহলে যে কোনো অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে আলোচনা আমাদের এই ঠিক আছে, সবাই ভালো থাকো, আগামী বৃহস্পতিবার আবার দেখা হবে যদি কোনো।